नमस्कार बंधुरा, पम्पास वर्ल्डे अपने सबाई के स्वागत जानिए शुरू कर आज के रेसिपिटा। आज हमें पाकामेर एक रेसिपी निये चले एलाम। एखन पाकामेर सीजन और ये आम खेते किन्तु आमरा मैक्सिमाम सबाई भीषण खूब भालोबाशी और ये आम दिए विभिन्न धरण रेसिपिओ तैरी करा जाए। तार मध्य एक रेसिपि होच्छे आमेर पायेश, सेटाई आज आमी आपनादेर साथे शेयर करब। आशा करछि आपनादेर काछे आमार ई रेसिपिटा भालो लागबे। जदि भालो लागे अवश्य लाइक कमेंट्स करे जानाबेन और चैनलटाके सबस्क्राइब करे प्लिज आमाके आपनादेर पाशे राखबेन। ताहले चलुन आर देरी ना करे शुरू करछि आजके रेसिपिटा। आमेर पायेश तैरी करार जन्य आमी एखाने दुटो आम केटे निएछि। एखन एकटा ब्लेंडारे आमी ब्लेंड करे नेब। ब्लेंड करार समय आपनादेर जदि मने हय जे ठिकठाक ब्लेंड करा जाच्छे ना, ताहले कोनो रकम जल यूज करबेन ना, जलेर परिबर्ते एकटुखानि दूध निये निते पारेन। एई जे देखुन आमी आमटा ब्लेंड करे निएछि और एदिकटाय पायसेर जन्य एकटा हाड़िते दूध बसिये दियेछि। एखाने आमी प्राय 1 लिटार दूध निएछि। एखन दूधटाके भालो करे जाल दिये एकटुखानि घन करे नेब और एखानटाय हाफ कापे थेके कम गोविंदभोग चाल निएछि। एखन चालटाके धुये जलटा झरिये नेब। दूधटा किछुक्षण जाल देवाते अनेकटाई घन हये गेछे। एखन आमी तार मध्ये जे धुये रखा चालटा रेखेछिलाम सेटा एड करे देब। চালটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন চেক করে দেখব যে চালটা সিদ্ধ হয়েছে কিনা। যদি চালটা সিদ্ধ হয়ে যায় তবে আমি এখন চিনিটা অ্যাড করব। তা না হলে কিন্তু চিনিটা এখন অ্যাড করব না, কারণ চিনি দেওয়ার পর পায়েসের চাল এমনি একটু শক্ত হয়ে ওঠে। আমি চেক করে নিয়েছি চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিনিটা অ্যাড করব। এখানে আমি 1 কাপের থেকেও কম চিনি অ্যাড করছি। নরমালি আম একটু মিষ্টি হয় তাই জন্য আমি চিনিটা কমই অ্যাড করছি। চিনিটা অ্যাড করার পর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আরো কিছুক্ষণ কিন্তু দুধটাকে ঘন করে নিতে হবে, কারণ চিনি থেকেও কিন্তু জল ছাড়ে। চিনিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তাতে করে পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য গ্যাসটা অফ করে দিলাম, কারণ ফুটন্ত দুধে আমি যদি আমটা অ্যাড করি তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকটা দেখুন, আমি আগে আমটা পায়েসে দেওয়ার আগে পায়েসের থেকে দু হাতা দুধ তুলে আমটার সাথে মিক্স করে নিচ্ছি। এভাবে যদি আমি দুধটা তুলে আমটার সাথে মিক্স করে তারপর পায়েসে দিই তাহলে পায়েসেরটা যে কেটে যাওয়ার সেই ভয়টা আর থাকে না। আমটা অ্যাড করার পর পায়েসটার সাথে আমি আবার খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর ওভেনটা জ্বালিয়ে দেব। ওভেনটা জ্বালিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব আর তার মধ্যে কাজু কিশমিশও অ্যাড করে দেব। কাজু কিশমিশটা দেওয়ার পর আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, তবে বেশি ঘন করব না, একটু পাতলা অবস্থা থাকতেই গ্যাসটা অফ করে রেখে দেব, কারণ পায়েস নরমালি কিন্তু ঠান্ডা হওয়ার পর একটু ঘন হয়ে যায়। সো ফ্রেন্ডস, এভাবেই আমি তৈরি করে নিলাম ম্যাঙ্গো পায়েস বা আমের পায়েস। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আর লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।